हमारे चिंता केंद्र के निकट कल्याण परिषद केंद्र में कर रहे हैं। আমাদের স্যাররা ওখানে রয়েছে। এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় আজকে গঙ্গাসাগর তীর্থস্থানে সেই কোকিলমণি আশ্রমে আজকে আমরা এসেছি সবাই মিলে। এখানে তীর্থস্থানে গঙ্গা স্নান রয়েছে, আজকে সন্ধ্যাকালীন রয়েছে সাংবাদিক সম্মেলন। সেই সাংবাদিক সম্মেলনে আজকে আমরা অবশ্যই আমরা মাঠের মধ্যে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কোকিলমণি আশ্রমের যে সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন হাজার হাজার যাত্রীদের এখানে সমাগম। সেই হাজার হাজার যাত্রীদের সমাগমে আমরা তো আমাদের এখানে আমাদের শেয়াররা রয়েছে। তো আমাদের শেয়াররা খুবই সুন্দরভাবে এখানে যে তীর্থস্থানে যে এসেছে সেই তীর্থস্থানকে কীভাবে সুরক্ষিতভাবে ওনাদেরকে তীর্থ লাভ করাচ্ছি সেইটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে তীর্থস্থানে যে সাগরদ্বীপ, সাগরদ্বীপে যে সুন্দর মুহূর্ত আমরা এই ভিডিওর মধ্যে দেখতে দেখতেই পাচ্ছেন কোকিলমণি গঙ্গা মন্দির রয়েছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর, মানে কী বলবো, এখানে না আসলেই বুঝতেই পারবে না যে গঙ্গা সাগর কী, গঙ্গা সাগর কি। সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ একবার একটাই কথা রয়েছে, সেই তার কারণে সবাই এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে গঙ্গা সাগর দ্বীপে কি ভিড় না হয়েছে, কি ভিড় না হয়েছে, দেখুন দেখুন কি ভিড় না হয়েছে, কিভাবে যাত্রীদের আসা যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি যে লাইনটা দিয়ে যাচ্ছি অলরেডি ভিআইপিদের জন্য, তাছাড়া ভিআইপিরা ছাড়া এই লাইনে ঢুকতে পারবে না। আপনারা আসলে এইভাবে লাইন দিয়ে আসতেই হবে, তীর্থস্থানে আসতে হলে একটু কষ্ট করতে হবে, তার কারণে আপনারা লাইন দিয়ে সেই কোকিলমণি আশ্রমে যান। খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে এই কোকিলমণি তো দেখাচ্ছি। আমাদের হেলিকপ্টার এসছে, তো দেখতেই পাচ্ছি ওখানে হেলিকপ্টার এসেছে। তো আমাদের সেই এখানে সাগর তীর্থস্থানে হেলিকপ্টার এসেছে, দেখতে পাচ্ছেন কত বড় মেলা, ভাবতে পারেন এত বড় মেলা। তো দেখতেই পাচ্ছেন এখানে শিবের মূর্তি করা রয়েছে, খুব সুন্দর বড় মূর্তি করা রয়েছে। তো আপনারা দেখুন এত সুন্দর বড় মূর্তি শিবের, দেখতেই পাচ্ছেন। ওখানে মুনিবর রয়েছে, বসে রয়েছে মুক্তির কাজ করা রয়েছে। এখানে লল্লাধারী আপ ভাগলপুর জেলা সে আয়ে হুয়ে হ্যায়, আপকা ইন্তজার সুপন যাদব, আপকা ইন্তজার সুপন যাদব হমারে সূচনা কেন্দ্র কে নিকট পর্যটন পরিষদ কেন্দ্র মে কর রহে হ্যায়। পালোদার আপ বিহার খগড়িয়া জেলা সে আয়ে হুয়ে হ্যায়, আপকা ইন্তজার ভাতুদাস, আপকা ইন্তজার ভাতুদাস হমারে সূচনা কেন্দ্র কে নিকট কল্যাণ পরিষদ কেন্দ্র মে কর রহে হ্যায়। এখানে টিকা লাগানোর জন্য রয়েছে, আপনার ইন্তজার রাজকুমারকে
রাজকুমারকে বা আপনার ইন্তজার সূচনা কেন্দ্রকে নিকট ভজন পরিষদ ক্যাম্প মে কর রহি হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সাগর দ্বীপের যে সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করছি, এই গঙ্গাসাগর কি বলবো, এখানে মেলা এত সুন্দর মেলা চলছে, আমাদের বিশ্বে কোথাও এরকম মেলা হয় না, কেননা এত তীর্থস্থানে এত সাগর দ্বীপ, এই গঙ্গাসাগর দ্বীপে এত তীর্থস্থানে যাত্রীরা এসেছে এবং হাজার লাখ লাখ দোকান এখানে রয়েছে, এখানে লাখ লাখ দোকান রয়েছে, সেই দোকানে যে কিছু ইচ্ছা তোমরা কিনতে পারো, কিচ্ছু প্রবলেম নেই, এখানে কত হাজার হাজার দোকান, এবং আমি দোকানের ভিডিওটা পরে দেখাবো, এখন আমি এখানে সাইটের সমুদ্রের সাইটের মুহূর্ত আমি দেখাবো। হীরা দাস সাধু আপ প্রতাপগড় সে আয়ে হুয়ে হ্যায় আপকা ইন্তজার রাধে শ্যাম সাধু কৃষ্ণা কেন্দ্র কে নিকট ভজন পরিষদ ক্যাম্প মে কর রহে হ্যায়।